আপনি দেখছেন পদ্মনিউজ 24.com এর 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে নিজের কোলে নিয়ে পবিত্র কাবা শরীফ দেখিয়েছেন সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য। ওই ব্যক্তি মক্কায় উমরাহ করতে গিয়েছিলেন। সংবাদ মাধ্যম স্কাই নিউজ আরবিক জানিয়েছে, ওই পুলিশ সদস্য দেখতে পেয়েছিলেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে ও উঁচু বেড়া থাকায় তিনি কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। তখন ওই পুলিশ সদস্য তাকে সাহায্য করতে যান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ ওই পুলিশ সদস্যের প্রশংসা করছেন। নেটিজেনরা তাকে তার মহানুভবতার জন্য পুরস্কৃত করার আহ্বানও জানিয়েছেন। পবিত্র রমজান মাসে হাজার হাজার মানুষ ওমরা করতে মক্কা শরীফে যান। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে মুসলিমদের বেশি আনাগোনা থাকে কাবায়। রেকর্ড গড়তে দ্রুততম সময়ে লেবুর শরবত পান করেছেন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ। মাত্র 13.64 সেকেন্ডে তিনি 1 লিটার শরবত পান করেন। ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে তিনি পাইপ দিয়ে শরবত পান করেন। তবে দ্রুত শরবত পানের কারণে তার তীব্র পেট ব্যথা হয়। এ মার্কিন 250টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভেঙেছেন। বর্তমানে তার দখলে রয়েছে 16টি রেকর্ড। এর আগেও তিনি 16.5 সেকেন্ডে শরবত পান করে রেকর্ড করেছিলেন। রাশিয়ার এ রেকর্ড জার্মানের সিরিয়াল রেকর্ড ভঙ্গকারী আন্দ্রে অর্টোলফ ভাঙেন। এরপরই নিজের রেকর্ডকে আবার দখলে নিতে মরিয়া হন রাশ। গত 3 মাসে বাংলাদেশ থেকে আপলোড হওয়া 1.5 লাখের বেশি ভিডিও অপসারণ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। নিজেদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। বৃহস্পতিবার ডিসমিস ল্যাবের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গুগলের রিপোর্ট অনুসারে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে সারা বিশ্বের 90 লাখের বেশি ভিডিও সরিয়ে নিয়েছে। তালিকাভুক্ত 30টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও অপসারণ করা হয়েছে ভারতের। ভিডিও অপসারণ সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান অষ্টম। উগ্রপন্থা, নগ্নতা এবং স্প্যাম ভিডিও প্রচার এবং শিশু বান্ধব না হওয়ার কারণে এসব ভিডিও ও মতামত মুছে ফেলা হয়। একজন বাংলাদেশি বছরে আনুমানিক 82 কেজি খাবার নষ্ট করেন, যা আমেরিকা, নেদারল্যান্ডস ও জাপানের মতো ধনী দেশগুলোর তুলনায় অনেক বেশি। নাইরোবি ভিত্তিক জাতিসংঘ পরিবেশ কর্মসূচি থেকে প্রকাশিত ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 এই তথ্য জানানো হয়। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি বছরে 73, নেদারল্যান্ডসে 59 এবং জাপানে 60 কেজি খাবার নষ্ট করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানের এক ব্যক্তি প্রতি বছর 19 কেজি খাদ্য নষ্ট করেন, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। তারপরে রয়েছে ভারত 55, শ্রীলঙ্কা 76, পাকিস্তান 130 কেজি। খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রাম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার। নদী ভাঙনে বিলীন হয়েছে অনেকের ঘের, কেউ বা হারিয়েছেন বসত ভিটা। প্রতিদিনের খাবার জোটাতে এখন হিমশিম অবস্থা। রোজগার না থাকায় পরিবারে লেগেই থাকে অশান্তি। পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। বিস্তারিত দেখুন শাবনাজ স্মৃতির প্রতিবেদনে। খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের রেহেনা বেগম, চিংড়ির ঘেরে কাজ করে চলত 3 জনের পরিবার। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনে বিলীন হয়েছে ঘের, হারিয়েছেন বসত ভিটা। প্রতিদিনের খাবার জোটাতে এখন হিমশিম অবস্থা। রোজগার না থাকায় পরিবারে লেগেই থাকে অশান্তি। আমাদের সংসারে আয় রোজগার হচ্ছে না। আয় রোজগার না থাকার কারণে সংসারে সমস্যা সৃষ্টি হয়। যেহেতু ছেলে মেয়ের কাপড় চোপড়, খাওয়া পড়া, ডাক্তারের কাছে যাওয়া এবং মনে করেন সমিতি আছে সেগুলো কাটায় নিয়ে সংসারে অনেক সমস্যার সৃষ্টি হয়। রেহিনার মতো অবস্থায় এলাকার বেশিরভাগ পরিবারে। বছরের অর্ধেক সময়টা সুন্দরবন থেকে কাঠ ও মধু সংগ্রহ করে চললেও বাকি সময়টা কাটে অভাব অনটনে। আর তার প্রভাবে পারিবারিক সহিংসতার শিকার হন নারীরা। আসলে এটা খুব দরিদ্র প্রবণ এলাকা, এখানে অভাবের শেষ নাই। দেখতে পাচ্ছেন যে
সমস্ত জায়গা যুগি যা ছিল সয় সম্পত্তি সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যাওয়ার পরে এখন কি হয়, এখন সেই আগের মতো ইনকামটা আর হয় না। আয়টা না হওয়ার কারণে দেখা গেলো সংসারে অনর্গল অশান্তি লেগেই আছে। দেখা গেলো পারিবারিকভাবে আজকে যেটার দরকার হয়তো সেটা নিয়ে আসতে, আবার এই জমিতে দুই তিন বছর ধান হয় না, যা আয় করে তাতে সংসার চলে না, ওই রকম কষ্ট করে যাচ্ছে দিন। এসব পরিবারের সদস্যদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরির আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। দেখেন, পরিবারের যে আর্থিক দারিদ্রতার কারণে কিন্তু পরিবারের অশান্তিটা বেশি সৃষ্টি হয়। তো প্রতিটা পরিবার এখানে দেখা যাচ্ছে কি যে হয়তো স্বামী স্ত্রীর ভিতরে সুসম্পর্ক নাই। কেন নাই, তাদের যে পুরুষেরা আছে তারা তো ইনকাম ঠিক মতো করতে পারছে না, মহিলাদেরও কর্মসংস্থান নাই, বাচ্চা কাচ্চা ঠিক মতো লেখাপড়া করতে পারে না, স্কুলে যাইতে পারে না। এই জন্য এখানে যে পরিবারের একটা পরিবারের ভিতরে একটা কলহ সব সময় লেগেই আছে। তো এইটা বিমোচন করতে গেলে এখানে আর্থিক সহায়তার বিশেষ প্রয়োজন, সামাজিক যে। এখানকার পরিবারগুলো একসময় সুখী থাকলেও সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের কারণে যেমনটা বেড়েছে আর্থিক অনটন, তেমনটাই বেড়েছে পারিবারিক অশান্তি। আর এইসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জলবায়ুর বিশেষ তহবিল এই অঞ্চলের মানুষের প্রত্যাশা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। স্বপ্না স্মৃতি, পদ্মা নিউজ, দাকব, খুলনা। ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বিনামূল্যে। দেশটির দূতাবাসের নির্দেশনায় নতুন পদ্ধতিতে অনলাইনে করা যাবে বুকিং। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে VFS গ্লোবাল জানিয়েছে, 31 মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণ সহ work.appointment@theRateOfVFSGlobal.com ঠিকানায় ইমেল পাঠাতে হবে। মূলত আবেদনকারীদের দ্রুত ভিসা দিতে নতুন এ বুকিং পদ্ধতি চালু করেছে তারা। কারণ ইতালি গমনেচ্ছুক বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। একজন আবেদনকারী শুধু একটি ইমেল পাঠাতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, ইমেল আসার ক্রম অনুসারে। ঢাকায় সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহির দ্বিতীয় সংসার ভেঙে গেছে। স্বামী রকিব সরকারের সঙ্গে আর থাকছেন না, বরং পুত্র মোসাই বারস শামসুদ্দিন ফারিশকে নিয়ে আলাদা বসবাস করছেন তিনি। বৃহস্পতিবার ছিল মাহির পুত্রের জন্মদিন, বিশেষ দিনে পুত্রকে গাড়ি উপহার দিয়েছেন। ফারিশের জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি মা হিসেবে মাহির জন্য শুভকামনা জানিয়েছেন। টকটকে লাল রঙের গাড়ির ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছেলেকে উপহার দেওয়ার সেই ভিডিও পোস্ট করে মাহি লেখেন, তার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি। নেটিজেনদের অনেকে গাড়ির মূল্য নিয়েও চর্চা করছেন। বিশ্ব ফুটবল অঙ্গনে কে সেরা, এ নিয়ে বিতর্ক বহুদিনের। কারণ কারো মতে পেলে, কারো মতে ম্যারাডোনা, এসবের মধ্যে সর্বকালের সেরা 50 ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। এদের সবাইকে ছাপিয়ে সেরা স্থান নিয়েছেন আর্জেন্টিনার মেসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একবিংশ শতাব্দীর সবচেয়ে ফুটবলীয় বিতর্ক হচ্ছে কে সেরা, ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি, যেমনটা বিংশ শতাব্দীতে ছিল পেলে ডিয়াগো ম্যারাডোনাকে ঘিরে। সমর্থকদের তর্ক বিতর্কের কথা মাথায় রেখে সর্বকালের সেরা 50 ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। শীর্ষ 10-এ পর্তুগিজ তারকা জায়গা পেলেও তালিকায় স্থান হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রের। তালিকার প্রথমে আছেন আর্জেন্টিনা লিওনেল মেসি, বর্তমানে সর্বকালের সেরা ফুটবলার তিনি। ইতিহাসের সর্বোচ্চ 8 বার ব্যালন ডিওর জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা, 3 বার জিতেছেন ক্লাব ফুটবলের সর্বোচ্চ ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ, অলিম্পিকে গোল্ড, যুব বিশ্বকাপ, কোপা আমেরিকার পর সর্বশেষ কাতারে জেতেন বিশ্বকাপের সোনালি ট্রফি। 2014-2022 জিতেছেন বিশ্বকাপের সেরা ফুটবলারের খেতাব। তালিকার দ্বিতীয় স্থানে ব্রাজিলের পেলে, বিশ্ব ফুটবলের কিংবদন্তি তিনি। একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের হ্যাট্রিক শিরোপা জয়ের কীর্তি রয়েছে তার। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয়ের রেকর্ড তার। ব্রাজিলের সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ডও তার দখলে। এছাড়া ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এ ব্রাজিলিয়ান। আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা তৃতীয় স্থানে রয়েছে। ফুটবল মাঠে পা রাখার অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন সেরা তারকা।
তার একক প্রচেষ্টায় 1986 সালে বিশ্বকাপ জেতার পর 1990 সালে টুর্নামেন্টের ফাইনালে খেলে আর্জেন্টিনা। 1986 সালে ইংল্যান্ডের বিপক্ষে তার হ্যান্ড অফ গড এবং গোল অফ সেঞ্চুরি ব্যাপক আলোচিত হয়। নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ চতুর্থ স্থানে, তাকে বলা হয় টোটাল ফুটবলের জনক। ডাচ ক্লাব আয়াক্সের হয়ে ইউরোপিয়ান কাপের হ্যাট্রিক শিরোপা জেতেন তিনি। তার আইকনিক দক্ষতায় 1974 সালের বিশ্বকাপের ফাইনালে খেলে নেদারল্যান্ডস ফ্রান্সের জিনোদিন জিদান তালিকার পঞ্চম স্থানে। পুরো মাঠ চষে বেড়ানোর দক্ষতা অন্যদের চেয়ে আলাদা করে জিদানকে। 1998 বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতানোয় বড় ভূমিকা ছিল তার। এছাড়া 2006 বিশ্বকাপে তার একক নৈপুণ্যে ফাইনালে খেলে ফরাসিরা। তালিকার ষষ্ঠ স্থানে আছেন আর্জেন্টিনার আলফ্রেদো ডি স্টেফানো। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। 5টি ইউরোপিয়ান কাপ জেতেন এ আর্জেন্টাইন। সপ্তমে ব্রাজিলের রোনালদো। 2002 সালে সর্বশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। সে দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সে সময় বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই স্ট্রাইকার। 2টি ব্যালন ডিওর জয়ী তারকার ক্যারিয়ারের শেষ হয় অপ্রত্যাশিতভাবে। ব্রাজিলের গারিঞ্চা তালিকার অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন। সেলেসাওদের 1998 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন এ কিংবদন্তি। 1962 বিশ্বকাপেও জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। জিকো বিশ্বকাপ জিততে না পারলেও তালিকার নবম স্থানে আছেন এ কিংবদন্তি। ডেড বল দক্ষতার জন্য বেশি পরিচিত ছিলেন তিনি। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে সর্বশ্রেষ্ঠ মনে করেন অনেকে, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি আছেন তালিকার 10 নম্বরে। তিনি 5 বার জেতেন ব্যালন ডিওর, এছাড়া ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ 128 গোলের রেকর্ড তার। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তার গোলের সংখ্যা সবচেয়ে বেশি 141টি। ফারিয়া জান্নাত, পদ্মা নিউজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 5:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।